আসসালামু আলাইকুম জিআর গ্যাজেট আপনাদের সবাইকে স্বাগত আর বরাবর মত নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু খুব ভালো মনে একটা ভিডিও হইতে চলতেছে এবং এই ভিডিওটা হচ্ছে একটা ফোন রিভিউ একটা বাটন ফোন রিভিউ এটা হলো আপনাদের আইটেল এর আইটি 2171 একটা মডেল এটা কিন্তু খুব ভালো মানের একটা বাটন ফোন আর রাত ইউজ করার জন্য এই ফোনটা বেস্ট একটা ফোন এবং এই ফোনটা আজকে আপনাদের সামনে আমি আনবক্স করে দেখাবো এবং এই ফোনের সাথে কি কি থাকছে সেইগুলা দেখাবো আমার মতে আপনারা এই ফোনগুলো ইজিলি নিতে পারেন খুবই ভালো মানের একটা ফোন চলে যাই আমরা মূল ভিডিওতে আর আপনাদেরকে দেখাই এটা আনবক্স করে সাথে কি কি থাকছে কি কি পাবেন এটা ব্যাটারি কোয়ালিটি সব কিছু আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো আর যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন মোবাইল গ্যাজেট ভিডিও পাওয়ার জন্য বর্তমানে দেখতেছেন আমাদের সাথে আইটেলের আইটি 2171 ফোনটা আপনাদের সামনে এই ফোনটা আমি আনবক্স করতেছি এবং এই ফোনের সাথে কী কী থাকছে সেগুলো আপনাদের কাছে পার্ট টু পার্ট আমি দেখাবো এই ফোনটা কিন্তু থাকছে একটা ব্ল্যাক কালারের ফোন সুন্দর মতো একটা পলিথিনের সাথে র্যাপিং করা আছে এবং এই ফোনটা পাবেন আপনি ব্ল্যাক কালার আরও দুটা কালার পাবেন কিন্তু ব্ল্যাক কালারটা হলো পুরো একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা কালার আমার কাছে ব্ল্যাক কালারটাই সবথেকে বেশি ভালো লাগে আপনারা সাইজটা দেখেন পারফেক্টলি একটা সাইজ পাবেন আপনারা এই ফোনটার মধ্যে স্টিকারটা উঠাই ফেলাই ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো মানের একটা ডিসপ্লে ঠিক আছে এবং এই ফোনটা কিন্তু অনেকই ভালো এবং স্লিম এর সাথে কিন্তু একটা 6500 চার্জার পোর্ট থাকতেছে একটা ইয়ারফোন জ্যাক থাকতেছে তারপর আমরা দেখি প্যাকেটের মধ্যে আর কী কী আছে ও প্যাকেটের মধ্যে একটা ইয়ারফোনও পাইতেছেন আপনি এটা খুবই ভালো মানের একটা ইয়ারফোন পাবেন আমার জানা মতো ইয়ারফোনটা মোটামুটি অনেকই ভালো খারাপ না আর এইসব ফোনের সাথে ইয়ারফোন কিছুদিন আগে দিত না এখন বর্তমানে আমার দেওয়া শুরু করছে ইয়ারফোনটা কিন্তু খুবই ভালো মানের একটা ইয়ারফোন পাইতেছেন এটাও একটা আইটেল একটা ইয়ারফোন এবং এটার সাথে কিন্তু একটা চার্জার থাকতেছে এবং এর চার্জারটা অনেক ভালো মানের চার্জার আর আপনারা একটা কথা কিছু মনে রাখবেন এই ফোনটা যে সময় ইউজ করবেন অবশ্যই এই চার্জারটা দিয়েই ফোন চার্জ দিবেন কিন্তু এটা কিন্তু কখনও আপনার যে অ্যান্ড্রয়েড ফোনে যেগুলো ইউজ করেন সেই ফোনের চার্জার দিলে এই ফোনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো সবসময় চেয়ে মাথায় রাখবেন যেন এই চার্জার দিয়েই এই ফোন চার্জ দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আমরা সব সাইডে রেখে দিই সাথে কিন্তু একটা ব্যাটারি পাইতেছেন ব্যাটারিটা হইতেছে আপনার 1000 mAh একটা ব্যাটারি ব্যাটারি কিন্তু খুবই ভালো মানের একটা ব্যাটারি পাইতেছেন এবং এই ব্যাটারি একদিন চার্জ দিলে আপনি প্রায় দুই দিন চালাইতে পারবেন 2 থেকে 3 দিন অনায়াসে ইউজ করতে পারবেন আমরা ফোনটা খুলি এখন আপনারা এসে দেখেন এই ফোনের মধ্যে আপনি ডুয়েল সিম পাইতেছেন একটা মেমোরি স্লট পাইতেছেন ফোনটার লুকটা কিন্তু খুবই ভালো সাথে একটা ক্যামেরা থাকতেছে ফোনটা এখন আপনাদের চালু করে দেখাই এই ফোনের ভিতরে আর কি কি ম্যানুয়াল সিস্টেম এবং ফোনের মধ্যে কি কি আছে ডিসপ্লে কিন্তু খুবই ভালো মানের একটা ডিসপ্লে এবং আমার মনে হয় এটা খুবই ভালো মানের একটা প্রাইস রেঞ্জের মধ্যে সেট 1050 টাকার মধ্যে খুব বেস্ট একটা ফোন আমার মনে হয় দেখছেন ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো এটা হলো এটা আপনার ম্যানুয়াল সিস্টেম সেটিংস ক্যামেরা মিডিয়া এখানে ইন্টারনেটও দিয়ে দিয়েছে চলবো কিনা তার সন্দেহ আছে কিন্তু ইন্টারনেট যে চলবো তো অবশ্যই কিন্তু আজকে ক্লিক করলে কালকে যাবে সেটিংস সিস্টেমটা দেখেন এর সাথে কিন্তু একটা টর্চ লাইটও আছে একটা টর্চ লাইট আছে খুবই ভালো মানের একটা টর্চ লাইট রাতে অনেক সময় অনেক কাজে লাগবে আপনাদের আসলে টর্চ লাইটটা মোটামুটি ভালোই আলো দেয় খুবই ভালো মানের একটা টর্চ লাইট তাই আজকে আমাদের এই রিভিউটা ছিল যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ফোনের প্রাইসটা হচ্ছে 1050 টাকা এটা MRP এই ফোনটার এটা খুবই ভালো মানের একটা ফোন আপনারা এই ফোনটা ইজিলি কিনতে পারেন রাফ ইউজ করার জন্য খুব বেস্ট একটা কোয়ালিটির ফোন